আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বাড়িতে সবাই ভালো আছো, সুস্থ আছো। ঈসাখালী ফাজিল ডিগ্রি মাদ্রাসা কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসে তোমাদের দ্বাদশ অধ্যায়ের বাংলাদেশ ও আঞ্চলিক সহযোগিতা সংস্থার ক্লাসের আজকে তৃতীয় ক্লাসে আমরা ইউরোপীয় ইউনিয়ন নিয়ে আলোচনা করব। পশ্চিম ইউরোপের দেশগুলোর সহযোগিতার লক্ষ্যে প্রথম গঠন করেছিল কমন মার্কেট। পশ্চিম ইউরোপীয় দেশগুলোর সহযোগিতার লক্ষ্যে গঠন করা হয়েছিল কমন মার্কেট। তারপর এর আওতা বেড়ে হয় ইউরোপিয়ান ইউনিয়ন, ইইউ। আমরা সংক্ষেপে বলি ইইউ, এর ফুল মিনিং বা সম্পূর্ণ রূপ হলো ইউরোপিয়ান ইউনিয়ন। ইউরোপের প্রায় সব দেশই এর সদস্য। ইউরোপে যতগুলো দেশ রয়েছে সবগুলোই কি এই ইইউর সদস্যভুক্ত দেশ। ইইউ তার নিজস্ব মুদ্রাও চালু করেছে যার নাম ইউরো। তাহলে ইইউ রাষ্ট্রের মুদ্রার নাম হলো ইউরো। ইউরোপের সব দেশেই তাদের দেশীয় মুদ্রার পাশাপাশি এই ইউরোও চলে, দেশীয় মুদ্রার পাশাপাশি ইউরোও চলে। সদস্য দেশগুলোর নাগরিকরা আজ অবাধে এক দেশ থেকে অন্য দেশে যাতায়াত ব্যবসা বাণিজ্য করতে পারে। ইউরোপিয়ান ইউনিয়নের সদর দপ্তর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অবস্থিত। তাহলে আমরা জানলাম কি ইউরোপীয় ইউনিয়ন বিভিন্ন দেশের সহযোগিতায় গঠন করেছিল কি কমন মার্কেট, আর ইউরোপিয়ান ইউনিয়নের সংক্ষিপ্ত রূপ হলো ইইউ, আর এর মুদ্রার নাম হলো ইউরো, আর ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর হলো বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অবস্থিত। তো আমরা 98 পৃষ্ঠায় দেখতে পাচ্ছি যে এখানে লিখা আছে ইইউ ছাড়াও পৃথিবীতে এরূপ আরও আঞ্চলিক সহযোগিতা সংস্থা রয়েছে, যেমন শিল্পোন্নত শীর্ষ সাত দেশের জোট জি7। জি7 হলো সাতটি দেশ মিলে শিল্পোন্নত, যেগুলো শিল্পক্ষেত্রে শীর্ষে আছে সারা বিশ্বের মধ্যে, ওরকম সাতটি দেশ নিয়ে জি7 গঠিত। সাত সদস্যের এই সংস্থায় আছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জার্মান, ফ্রান্স, জাপান, কানাডা ও ইতালি। এই গ্রুপ কেবল নিজেদের মধ্যেই সহযোগিতা করে না, আমাদের মতো স্বল্পোন্নত দেশগুলোকেও সহযোগিতা দেওয়ার বিষয়ে নিজেদের মধ্যে আলোচনা করে। তাছাড়া পরিবেশ, জলবায়ু পরিবর্তন প্রভৃতির মতো গুরুত্বপূর্ণ বৈশ্বিক ইস্যু এবং দারিদ্র, ক্ষুধা, অশিক্ষা ও অস্বাস্থ্যের অভিশাপ মুক্ত পৃথিবী গড়ার বিষয়ে তাদের করণীয় নিয়েও আলোচনা ও নিজস্ব কর্মকৌশল নির্ধারণ করে জি7। আফ্রিকার দেশগুলো মিলে গড়ে উঠেছে ও এ ইউ বা অর্গানাইজেশন অফ আফ্রিকান ইউনিটি, ও এ ইউ। ও এ ইউ এর ফুল মিনিং হলো অর্গানাইজেশন অফ আফ্রিকান ইউনিটি। আরব দেশগুলোর সংগঠন আরব লীগ। মুসলিম দেশগুলোর সংগঠন হলো ওআইসি বা অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন, ওআইসি। এর ফুল মিনিং হলো অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন। বাংলাদেশ 1974 সালে ওআইসির সদস্যপদ লাভ করে। ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীনতাপ্রাপ্ত দেশগুলো নিয়ে গড়ে উঠেছে কমনওয়েলথ। আবার কোনো সামরিক জোটের সদস্য নয় এমন দেশগুলো নিয়ে গড়ে উঠেছে জোট নিরপেক্ষ আন্দোলন। জোট নিরপেক্ষ আন্দোলন বা নন অ্যালিগনেড মুভমেন্ট, NAMM, বাংলাদেশ জোট নিরপেক্ষ আন্দোলনের গুরুত্বপূর্ণ সদস্য। এছাড়াও দুইটি দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার চুক্তি সম্পন্ন হয়। বর্তমানে এই ধরনের চুক্তি বেড়েই চলেছে, কারণ সহযোগিতার ক্ষেত্রে সবচেয়ে কার্যকর হলো এই দ্বিপাক্ষিক সহযোগিতা সংস্থা। তো শিক্ষার্থীরা, এখানে দেখো তোমাদের একটা বাড়ির কাজ দেওয়া আছে যে আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে বিভিন্ন দেশ কীভাবে উপকৃত হয় তা দলে আলোচনা করা। আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে আমরা জানলাম, আমরা এই অধ্যায় থেকে অনেক কিছুই জানলাম, আঞ্চলিক সহযোগিতার দেশগুলো কী কী, তারা বিভিন্ন দেশের সমস্যা এবং প্রয়োজনগুলো কীভাবে সমাধান করে। তো শিক্ষার্থীরা, তোমরাও আবার ভালোভাবে অধ্যায়টা দেখবে, আর এখানে যে বাড়ির কাজ দেওয়া আছে ওইটা তোমরা করবে। তো আজকে এ পর্যন্তই, সবাই সুস্থ থাকো, ভালো থাকো আর বাসায় থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।